এগুলো হলুদ গাছ না গুড়ে গিয়া আজকে আজকে হলুদ বেটে মুখে দিব অনেকদিন ধরে কোনো কিছু দেওয়া হয় না মাইশা মাইশা কি করতেছো ছোট ছোট হলুদ গাছ এগুলো উঠাইতেছো কেন আচ্ছা তোমারে কতবার বলছি যে কদিন আমি এখানে থাকবো তুমি আমার চোখের সামনে আসবে না হয়তো তুমি ভুলে গেছো ঠিক আছে আর হলুদ তুলে কি করতেছ না করতে সে কথার কথা আমি তোমাকে কেন দেব দেখো বোন এরকম কথা বলতে হয় না আমি সম্পর্কে তোমার ভাবি লাগি শোনো তুমি আমার ভাবি লাগো ঠিক আছে তোমাকে আমি সম্মান করি তার মানে এই না যে তুমি আমার সামনে আসবে আর আমার কাজে বেগা কুটাবা আর তাছাড়া এখন আমি হলদি তুলবো মুখে দিব আমার বান্ধবীর বিয়ে এখানে যাব তাই আর একটা কথা বলবা না না এই হলুদ তুমি তুলতে পারবে না দেখো তুমি তোমার সামনে আসতে না করছো আমি আসবো না আমি কথা দিলাম আসবো না কিন্তু এই হলুদ গাছটা তুমি বুনো নাই এগুলো বুনছি আমি এগুলো বড় হই তারপর তুমি এগুলো কাজে লাগাইতে পারবা ছোট ছোট থাকতে এগুলো তুইলে নিয়ে মুখে দিলে কোনো উপকারই হবো না যাও বলতেছি মাইশা তুমি আমার ধাক্কা দিলা ঠিক আছে আমিও তোমার কিন্তু দেখে নেব আমি তো তোর ইচ্ছা করে এরকম বকতে চাই নাই কি করব এই ছোট ছোট হল দেখলে তো কোনো উপকারই লাগবো না অযথায় আমারে ভুল বুঝে যাই লেবু তুলতে চাইছিলাম সেটা আর তোমার মন নাই এখন মা তুই রাগ করিস না মা এতদিন পরে আসলি কয়দিন তো থাকবি গেলে যাব ও শয়তান আমার এত অপমান সহ্য হয় না আমি আজকেই বিকেলে চলে যাবো তুই যাবি না মা আমি দেখতেছি তুমি দেখবা আচ্ছা মা ও কোনে আছে ও একা থাকবো হলদি খেতে আসছে আচ্ছা চল যাই হাতের মধ্যে কাদা লেগে অবস্থা রয়েছে আমি মারি নাই আম্মা আমি তো শুধু একটু বুঝাইছি আমার চাইনা দেন আম্মা তুই বুঝানোর কেনা হ্যাঁ তুই বুঝানোর কেনা কিছু হচ্ছে আমারে তো দিতে আমার নিয়ে দাও মা দাও আর বেশি করে দাও আমার সাথে প্রচুরিয়া করছে দাও হ্যাঁ ঠিকই আছে আমি কিছু করি নাই আমি কিছু করি নাই তো চলো ব্যান্ডেজ করতে হবে চলো চলো কিছু
হ্যাঁ তোমার কাছে কিছু হবো না। গাছের লেবু গুলা একদম ছোট ছোট রয়েছে, সারা বাগানে কি লেবু পামো? এত বড় বাগান একটা লেবু বড় হয় নাই। খুব ভালো কাম করছো বৌমা, তোমার হাতের কি অবস্থা এখন? ভালো ভালো না? আসো তোমার হাতে একটু মলম লাগাই দিই। হ্যাঁ আম্মা। তুমি কিছু মনে করো না বৌমা। হ্যাঁ তুমি না এই চোখ দিয়ে অনেক কিছু দেখো না লুকা, ঠিক আছে? আমি আবার না মিথ্যাবাদী পছন্দ করি না। দুইজনে মিলা করি। হ্যাঁ আমি পারবো। তোর আমি ছক্কা না করতে পারিনি, কিন্তু এই কাজ দিয়া তোর পাও আমি ন্যাংরা করে দিব, জানি কেউ আমাকে ধরতে না পারে। বউটা আমার পাগল হইলো নাকি? ব্যাপার সেবার তো বুঝতে আসি না। ও শুন দেখলাম বৌমার লোকে কিরম করলো, এখন আবার কাজ ভাঙতেছে। আমি একটু দূরে থেকেই দেখি কি করে। চোখ তো আমি কানা করতে পারি নাই, পাওন লাগবো। তুমি করছো
আমি দেই নাই, তুমি অনু বয়ে বয়ে কাজ ভাঙতেছো বাসার মাপ গুড়া দিয়া ভাঙো নাই, সব চালাকি তোমার। তুমি ও সকালে উপমারে জানি কি করবার নিয়েছিল লেবু টালের রনে, আমি যাও নে থাইমা গেছো কে, এগুলো কি শুরু করে দিছো? নিজের মেয়া মেয়া না, তাই না? পরের জন্য কুয়া খুঁজলে ওই ঘর নিজেই পড়তে হয়, বুঝছো?